আসসালামু আলাইকুম দর্শক, আফসা নিউজ পিডিতে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 18ই মার্চ বিএনপি সরকার বিরোধী আন্দোলন সমাপ্তি, রাজনৈতিক পর্যবেক্ষক কি মনে করেন? অন্যদিকে বিএনপি প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, এই খেলা বিএনপিকে আর খেলতে দেওয়া হবে না। থাকছে 5 গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে ইসি বৈঠক, ইভিএম এর আসন সংখ্যা চূড়ান্ত হতে পারে আজ। সবশেষ থাকছে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে না বিএনপি, কি বলছেন সরকার? দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে নিয়মতান্ত্রিক কর্মসূচি করেছে বিএনপি। এর আগে গত 10ই ডিসেম্বর সরকার পতনের ঘোষণা করেছিল দলটি, যদিও শেষ পর্যন্ত সরকারের পতন ঘটানো যায়নি। এরপর ওই দিন 10 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর ধারাবাহিকতায় আগামী 18ই মার্চের দেশের সব মহানগরে সমাবেশ করবে দলটি, আর সেদিন থেকেই শেষ হবে বিএনপি সরকার বিরোধী আন্দোলন। উল্লেখ্য, আগামী 24শে মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। দেশের প্রেক্ষাপটে এই সময় রাজনৈতিক দলগুলো ইফতার কর্মসূচির বাইরে আর কোনো ধরনের কর্মসূচি রাখতে পারে না, সেটা করার পরিস্থিতি থাকে না। ফলে এই রমজান মাসে ইফতার মাহফিল কর্মসূচি ছাড়া বিএনপি রাজপথে কোনো কর্মসূচি ঘোষণা করবে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। চলমান কর্মসূচি অব্যাহত রাখতে হলে রমজান মাসে আন্দোলন চালিয়ে যেতে হবে, যা রমজান মাসে কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ আন্দোলনে একটি বড় বিরতি তৈরি হবে, কিন্তু দীর্ঘদিন 1 মাস বিরতির পর আবার কর্মসূচি ঘোষণা করলে কর্মীরা কতটুকু চাঙ্গা হবে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। ঈদের পর আন্দোলন এ নিয়ে দলটির তিক্ত অভিজ্ঞতা রয়েছে, এই জন্য সরকার দলের ট্রলের শিকার হয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা হিসেব নিকেশ করে বলেছেন বিএনপির হাতে বস্তুত আর সময় নেই। এর ব্যাখ্যা দিতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চলতি মাসে 24 তারিখ থেকে শুরু হবে পবিত্র রমজান মাস এবং এরপর ঈদ উল ফিতর এবং বর্ষা মৌসুমে শুরু হবে, ফলে আগস্ট পর্যন্ত বিএনপির আর বড় ধরনের আন্দোলন করার পরিস্থিতি থাকবে না। এরপর সেপ্টেম্বর অক্টোবর মাসে বিভিন্ন পরীক্ষা, বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে, আর নভেম্বর থেকে দেশ নির্বাচনমুখী হবে। কাজে বিএনপিকে যদি কিছু করতে হয় তাহলে মার্চ মাসের মধ্যেই করতে হতো, কিন্তু ইতিমধ্যে এই মাসের অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে, 1 সপ্তাহের পর শুরু হবে রমজান মাস। ফলে আগামী 18ই মার্চে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের সমাপ্তি ঘটছে বলে মনে করছেন কোনো কোনো রাজনৈতিক পর্যবেক্ষক। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কখনোই নিজেদেরকে জনগণের আয়নায় দেখতে প্রস্তুত নয়, এই জন্য তারা সর্বদা জনমত যাচাইয়ের গণতান্ত্রিক পন্থা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায়। নির্বাচন আতঙ্ক থেকে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হয়। তিনি বলেন, আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে বিএনপি নেতৃবৃন্দ প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে, হীন রাজনৈতিক উদ্দেশ্যে হাসিলে চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করছে। তিনি আরো বলেন, অতীত ইতিহাস সাক্ষ্য দেয় নির্বাচনের আগে বিএনপি সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার মাধ্যমে বিভাজনের রাজনীতি শুরু করে। রাজনীতিতে বিভেদের এই খেলা বিএনপিকে আর খেলতে দেওয়া হবে না, সকল অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন, অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখল করে সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। জিয়াউর রহমান জাতিকে কার্পিও মার্কা গণতন্ত্র উপহার দিয়েছিল এবং সামরিক আইন বহাল রেখে 1977 সালে হ্যাঁ না ভোট, 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচন এবং 1979 সালে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করেছিল। তিনি বলেন, জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তার পত্নী বেগম খালেদা জিয়া তার ধারাবাহিকতায় রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার অভিপ্রায়ে খালেদা জিয়া 1996 সালের 15ই ফেব্রুয়ারি প্রহসনে নির্বাচন করেছিল। বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিকে বিরোধী দলীয় নেতার আসনে বসিয়ে মহান জাতীয় সংসদকে কলঙ্কিত করেছিল। আবার গণ আন্দোলনের মুখে বিএনপি জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897 আইনের অধীনে 2007 সালে তাদের একতরফা নির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছিল। নির্বাচনে আওয়ামী লীগ 30টির বেশি আসন পাবে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল আওয়ামী লীগ 100 বছরও ক্ষমতায় আসতে পারবে না। অথচ এরপর 2008 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি আসন পেয়েছিল মাত্র 29টি। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো আসন ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে সে ভাগ্য নির্ধারণ হতে পারে আজ। এদিন অনুষ্ঠেয় নির্বাচন কমিশনের 16তম সভায় কত সংখ্যক ইভিএম মেরামত করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সে লক্ষ্যমাত্রা অনুযায়ী মেশিন মেরামতের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে টাকা চাওয়া হবে। যদিও ইভিএম মেরামত করতে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি 1,259,90,00,000 টাকা চেয়ে চিঠি দিয়েছে। ইভিএম সহ সভায় গুরুত্বপূর্ণ 5টি এজেন্ডা রয়েছে, সেগুলোর মধ্যে জাতীয় সংসদ ও 5টি
সিটি কর্পোরেশন নির্বাচন এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের ভোটার করা ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে আছে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, নির্বাচন কমিশনের হাতে যে সংখ্যক ইভিএম রয়েছে তা কতগুলো দিয়ে আসনে নির্বাচন করা হবে তা নিয়ে কমিশন সভায় আলোচনা হবে। সেখানে কমিশন যে সিদ্ধান্ত দেবে তা সচিবালয় বাস্তবায়ন করবে। সূত্র জানায়, কমিশন সভার কার্যপত্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন শুরু হচ্ছে আগামী 29 অক্টোবর। আগামী বছরের 27 জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় এ পর্যন্ত যেসব কার্যক্রম হাতে নিয়েছে তা একটি সংক্ষিপ্ত ফিরিস্তিও বৈঠকে তুলে ধরা হচ্ছে। এছাড়া কাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। জানিয়ে এসব সিটি কর্পোরেশন কবে নাগাদ নির্বাচন হবে কমিশনের কাছে সেই সিদ্ধান্ত চেয়েছে ইসি সচিবালয়। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মত পার্থক্য রয়েছে। ইসির সংলাপে বেশিরভাগ রাজনৈতিক দলই আস্থা অর্জন ছাড়াও এ মেশিন ব্যবহার না করার পরামর্শ দিয়েছিল। তবে নির্বাচন কমিশন মনে করছেন, ইভিএম এ ভোট গ্রহণ করা হলে আগ্রাতে কেন্দ্র দখলের ঝুঁকি থাকে না। আঙ্গুলের ছাপ দিয়ে ভোটার নিশ্চিত করার পদ্ধতি থাকায় এই মেশিনে জাল ভোটের সুযোগ কম। এ কারণে হাতে থাকা 1.5 লাখ ইভিএম এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক মেশিন আগামী নির্বাচন ব্যবহার করার পক্ষে তারা। সূত্র আরও জানায়, নির্বাচন কমিশনের কাছে 1.5 লাখ ইভিএম এর মধ্যে 40,000 পুরোপুরি নষ্ট হয়ে গেছে, বাকি 1,10,000 মেশিন মেরামত করলে সচল করা সম্ভব। মেরামতের মধ্যে সবকটি মেশিনের ব্যাটারি পরিবর্তন করতে হবে, অনেক মেশিন ভারী মেরামতের প্রয়োজন হবে। এর জন্য 1,259,90,00,000 টাকা চেয়েছে বিএমটিএফ। সূত্রমতে আজকের কমিশন সভায় কতটি আসনে ইভিএম ব্যবহার হবে সে সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে। প্রতিটি আসনে ভোটার সংখ্যা কম বেশি হওয়ার বিবেচনে 1,500 থেকে 1,800 মেশিন ব্যবহার প্রয়োজন হয়। যে কয়টি আসনে এই মেশিন ব্যবহার করা হবে সে সংখ্যা অনুযায়ী ইভিএম মেরামতের লক্ষ্য নির্ধারণ করা হয়। ওই অনুপাতে ইভিএম মেরামতের ব্যয়ের প্রাক্কলন তৈরি করা হবে এবং আগামী অর্থ বছরের বাজেটে ওই টাকার সংস্থানের জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসি এ পর্যন্ত যেসব কার্যক্রম হাতে নিয়েছে তা কমিশন সভায় তুলে ধরা হবে। ইসির প্রস্তুতিমূলক কাজের মধ্যে রয়েছে, গত 2রা মার্চ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 300 সংসদীয় আসনের সীমানার খসড়া গত 26 ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। নতুন রাজনৈতিক দল ও নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে। নির্বাচন কর্মকর্তা প্রশিক্ষণ পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচন অধিকতর প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত প্রাথমিক কার্যক্রম নেওয়া হয়েছে। এসব প্রস্তুতির কথা জানিয়ে আগামী ওই নির্বাচন বিষয়ে পরবর্তী দিক নির্দেশনা চাইবে ইসি সচিবালয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া 5 সিটি কর্পোরেশনের মেয়াদ উল্লেখ করে এসব নির্বাচনের বিষয়ে ইসির দিক নির্দেশনা চাওয়া হচ্ছে এই বৈঠকে। গাজীপুর সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে গত 11 মার্চ। এই সিটি নির্বাচন 10 সেপ্টেম্বর মধ্যে শেষ করতে হবে। খুলনা ও রাজশাহী সিটির ক্ষণগণনা শুরু হবে 13 এপ্রিল, 10 অক্টোবরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। বরিশাল সিটি ভোটের ক্ষণগণনা শুরু হবে 14 মে, 13 নভেম্বরের মধ্যে ভোট করতে হবে। সিলেট সিটি 6 মে থেকে পরবর্তী নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে, 6 নভেম্বরের মধ্যে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।